ছিলাম রাজধানীর মিরপুরের কাফরুলে একটি সুপার মার্কেটে আগুন লেগেছে, সেখানে আছেন সহকর্মী তালুকদার বিপ্লব। তালুকদার বিপ্লব, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? ফায়ার সার্ভিসের 14টি ইউনিট সেখানে কাজ করছে আমরা জানতে পেরেছি, কি অবস্থা এখন? আসলে ফায়ার সার্ভিসের 14টি আপনি ঠিকই বলেছেন, পাশাপাশি কিন্তু সেনাবাহিনীরও একটি ইউনিট কিন্তু কাজ করছে এখানে, এবং যেটি আগে আমি জানিয়েছি সেটি হলো যে আজ বিকেল 5টার দিকে কিন্তু এই আগুনের ঘটনাটি ঘটে, এবং যে ভবনটির কথা বলা হচ্ছে সেই ভবনটি কিন্তু মূলত মিনি সুপার মার্কেটের ঠিক বিপরীত পাশে সিটি পার্ক বা সিটি সেন্টার হিসেবে কিন্তু পরিচিত ভবনটি বলা হয়েছে। এবং এই ভবনে আপনি দেখছেন যে ভবনের যে ষষ্ঠ তলায়, সেই ষষ্ঠ তলায় যে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো কিন্তু আগুন নেভানোর কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছে, এবং এই পাশাপাশি কিন্তু এখানে কিন্তু আগেও জানিয়েছে যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু উপস্থিত রয়েছে। সেনাবাহিনীর যারা ফায়ার সার্ভিসে যে উপরে যারা দক্ষতার যাদের রয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন আগুনের ঘটনায় আগুন নেভানোর কাজে যারা উপস্থিত থাকেন তাদের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এবং আমার সাথে কিন্তু এখানে স্থানীয় একজন বাসিন্দা রয়েছেন, তার কাছে আসলে জানতে চাচ্ছি ছয়তলা ভবনে আসলে কি ছিল, এবং তিনি অসময় কিছুটা জানেন, আমি যতটুকু কিছুক্ষণ আগে তার সাথে কথা বলে জেনেছি, একটু বলেন যে ছয়তলা ভবনে কি ছিল এবং এই আগুনের লাগার কারণটা কি আপনি কি মনে করছেন? বিল্ডিংটা হলো তিনতলা পর্যন্ত হলো চাইনিজ রেস্টুরেন্ট সিটি পার্ক, এর উপরে চারতলা পাঁচতলা ছয়তলা, পাঁচতলার এক অংশ হইলো ওই যে ছোট মেশিনারিজ দিয়ে এক লাইন দিয়ে হইলো কিছু কাপড় তৈরি করে, আর তার উপরে হইলো আমার জানা মতো এগুলি গোডাউন, বিভিন্ন মাল সামানের গোডাউন। আমাদের এখানে হলো রজনীগন্ধা সুপার মার্কেট আছে, তো এই ব্যবসায়ীদের বিভিন্ন মালের গোডাউন এগুলি। বিল্ডিংটি এই গোডাউনের প্রথমে আগুনটা লাগছে হলো পাঁচতলায়, পাঁচতলার থেকে আগুনটা লাগার পরে ওখান থেকেই হলো আগুনটা ছড়াইছে, এবং ওইখানে ধন্যবাদ, বুঝতে পেরেছি। নাজিবা, আপনি শুনলেন যে এখানে যারা স্থানীয় রয়েছেন, স্থানীয়রা বলছেন যে মূলত আগুনের ঘটনাটি শুরু হয়েছে পঞ্চম তলা থেকে তারা বলছেন, কিন্তু আসলে আমরা পঞ্চম তলায় যদি আগুনের কোনো কিছু দেখতে পাইনি, ষষ্ঠ তলাইতেই কিন্তু আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা, এখন আমরা এখানে রয়েছি। এরপরে যদি এই আগুন নেভানোর ব্যাপারে যদি আরও কিছু আপডেট থাকে সেটি আপনার মাধ্যমে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে সবশেষ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী যেমনটি জানাচ্ছিলেন, রাজধানীর কাফরুলের সুপার মার্কেটের আগুন লাগার ঘটনা, সেখানে বিকেল 5টায় আগুন লাগে এবং সর্বশেষ ফায়ার সার্ভিসের 14টি ইউনিটের সাথে সেখানে যোগ দিয়েছেন সেনাবাহিনী।